আসসালামু আলাইকুম এভরিওয়ান, শামিমা সাদাত বলছি লন্ডন থেকে। কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরু করছি আজকের ব্লগ রামাদান প্রিপারেশন দিয়ে। আবারও চলে এসেছে রামাদান 2022। মনে হচ্ছে যে এই কদিন আগেই তো গত বছরের রোজা রেখে শেষ করলাম, এত তাড়াতাড়ি যে আবারও এবছর রামাদান চলে এসেছে আসলে ভাবতেই আমার কাছে অনেক অবাক লাগছে। যাই হোক, রামাদান যেহেতু চলে এসেছে কিছু তো প্রিপারেশন নিয়ে রাখতেই হবে রমজান মাসের কাজগুলো ইজি করার জন্য, যাতে কম সময় কিচেনে স্পেন্ড করে আমরা মজা মজার খাবার পরিবেশন করতে পারি। তবে এই বছর আমি ঠিক করেছি যে খুব বেশি আইটেম করব না, ম্যাক্সিমাম 3টা আইটেম করব এবং সেটা দিয়েই সুন্দর করে আমার টেবিলটা রেডি করব বাচ্চাদের জন্য। তো 3টা আইটেম করব, সেটা থাকবে সবার পছন্দের, তাহলে ডেফিনেটলি সবাই এনজয় করবেন। এসেছি ব্যাকটনের মাছ বাজারে, ঢুকেই দেখলাম অনেক সুন্দর সুন্দর গুয়াভা, এগুলো আমার অনেক পছন্দ, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, তাই সঙ্গে সঙ্গেই নিয়ে নিলাম। কারণ পরে নিব চিন্তা করলে দেখা যায় যে আমি ভুলে যাই, এই জন্যই দেরি না করে দুইটা নিয়ে নিয়েছি। আরও কিছু ফ্রুটস ছিল, আর আমি শপিং করতে এসেছি, আমার যে অনেক বেশি শপিং লাগবে এমন না, টুকিটাকি কিছু শপিং লাগবে সেগুলোই কিনবো। আর বড় বড় শপিং যেগুলো আছে ওগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে দিয়েছি চলে আসবো ফোন, যেমন চাল, তারপর তেল, তারপর চিনি, সল্ট, তা আমি এই যে আমার টুকিটাকি শপিংগুলো নিয়ে নিয়েছি। পরোটা কিনেছি, ডাল কিনেছি, তারপর অলিভ অয়েল, তারপর এখানে আছে ছোট মাছ কিনেছি। রমজান মাসে ছোট মাছের টক খেতে আমার কাছে ভালো লাগে, তাই নিয়ে নিলাম। আর কিছু চিকেন কিনেছি, ওইগুলো আমি রমজান মাসের জন্য প্রসেস করে রেখে দিব, যাতে খুব সহজে রমজান মাসে মজা মজার খাবার রেডি করতে পারি। শপিং শেষ করে যাওয়ার সময় সবসময় চোখে পড়ে এখানে একজন মুরব্বি মানুষ থাকেন যিনি এইগুলো বিক্রি করেন। তো প্রথমে ভেবেছিলাম খাবো না, কিন্তু পরে মনে হলো যে না, খেয়েই যাই, রমজান মাস চলে আসছে, পরে আবার মিস করব। এই যে অনেক সুন্দর ওনার এই স্টলটা, খুবই কিউট, আর এই সব আইটেমগুলো উনি এখানে রাখেন। তো অনেক মজা করে উনি ঝাল মুড়ি চানাচুর বানিয়ে দিলেন আমাকে, খুবই মজা লেগেছে আমার কাছে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম ওনার কাছ থেকে বড়ই চাটনি ওইটা ট্রাই করেছিলাম, তারপর একবার আমি তেঁতুল চাটনি ট্রাই করেছিলাম, আমার কাছে সবগুলোই ভালো লেগেছে। এইবার আমি ঝাল মুড়ি চানাচুরটা নিয়ে নিলাম। প্রথমে এই কারে বসে এটা আমি খাবো, তারপর ঘরে যাবো। আজকে আমি একাই এসেছি, আমাকে ড্রাইভ করতে হবে, তাই ভাবলাম যে আগে খেয়ে নিই। এর মধ্যে ঘরে চলে এসেছি, শপিংগুলো আনপ্যাক করব। আর যেহেতু আমি শপিংয়ে একা গিয়েছিলাম, তাই কারের বুটে আমি কিছু শপিং রেখে এসেছি, সবগুলো আমি নিয়ে আসতে পারিনি, যেগুলো নষ্ট হবে না ওইগুলোই রেখে এসেছি। যেমন ডাল, তারপর ছোট ছোট অলিভ অয়েলের বোতল নিয়েছিলাম, ওই টাইপের কিছু জিনিস রেখে এসেছি। আর মিট জাতীয় যেগুলো আছে, তারপর ফিশ যেগুলো আছে, মানে ফ্রোজেন যে জিনিসগুলো আছে ওইগুলো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এখানে আমি এনেছি চিকেন কিমা, তারপর ব্রেস্ট চিকেন, আরও এনেছি ড্রামস্টিক। এগুলা দিয়ে আমি কিছু স্ন্যাক বানাবো, যেটার ব্লগ আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর আজকের ব্লগে আমি শেয়ার করব মিট চিকেন, মানে চিকেন কিমা বা ব্রেস্ট চিকেন বা ড্রামস্টিক, ওইগুলো আমি কিভাবে ম্যারিনেট করে রেখে দিব, যাতে রমজান মাসে সহজে এগুলো বের করে আমি ইউজ করতে পারি। এগুলো প্রিপারেশন বা ম্যারিনেশনের যে প্রসেসটা ওইটা আমি এখন থেকে করে রাখব। তো এখানে আছে 1 কেজি ব্রেস্ট চিকেন, আমি এখান থেকে হাফ ব্রেস্ট চিকেন নিয়ে নিচ্ছি, এগুলোকে আমি ম্যারিনেট করব। এর জন্য আমি ছোটো ছোটো কিউব সাইজ করে কাটবো, তারপর একটা কন্টেইনারে নিয়ে ম্যারিনেশনের যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিব। এতে করে আমার যেটা হবে যে প্রিপারেশনের যে টাইমটা আছে রমজান মাসে, সেই টাইমটা আমি সেভ করতে পারবো। কারণ রমজান মাসে আমার প্রায় প্রতিদিনই জব থাকবে, ফুল টাইম জব, সারাদিন জব থেকে এসে এগুলো সব কিছু রেডি করে রান্না করার জন্য গেছেন আমাকে অনেক টাইম দিতে হবে, ওই সময়টা আমার হাতে থাকবে না। তাছাড়া আমি অনেক টায়ার্ডও থাকবো, তারপর রাত্রে আবার নামাজ পড়তে হবে, তারাবির নামাজ পড়তে হবে, সব কিছু মিলিয়ে দেখা যাবে যত সময় যদি আমি কিচেনে স্পেন্ড করি সেটা আমার জন্য অনেক টায়ারিং হয়ে যাবে। এর জন্যই আমি আগে থেকে এই প্রিপারেশনগুলো করে রাখা। তো এই চিকেনগুলো ম্যারিনেট করার জন্য আমি ইউজ করছি একটু তেল, তারপর জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট, টিউমেরিক পাউডার, তারপর দিয়ে দিচ্ছি কোরিয়েন্ডার পাউডার, জিরা পাউডার, এগুলো দিয়ে মিক্স করব। আর হ্যাঁ, আমি একটু চিলি ফ্লেক্সও
ইউজ করেছি এটা ম্যারিনেট করার জন্য। আর এইটা দিয়ে আমি কি রান্না করব, হ্যাঁ হয়তো আমি পোলাও করব না হলে পাস্তা রেডি করব। আমি এখানে অ্যাড করেছি চিলি ফ্লেক্স অ্যান্ড পাঁচ ফোড়ন পাউডার, এগুলো দিয়েই আমি এটাকে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রাখবো। তারপর সময় মতো বের করব রমজান মাসে, আগের দিন ধরো বের করে রাখলাম বিকেলে, আমি আগের দিন না সকালে জবে যাওয়ার আগে যদি বের করে রাখি বিকেলে এসে দেখা যাবে যে এগুলো ডিফ্রস্ট হয়ে গেছে। তো এইটা গেল আমার একটা রেসিপি। এখন আমি এই ড্রামস্টিকগুলো ম্যারিনেট করব। এগুলাকে আমি স্কিন ফেলে দিয়ে এইভাবে স্লিট করে নিয়েছি যাতে মশলাগুলো এটার ভিতরে খুব ভালো করে ঢুকে। এটা ম্যারিনেট করার জন্য আমি খুব বেশি মশলা ইউজ করব না, শুধু আমি সল্ট, টিমেরিক পাউডার, তারপর কোরিয়েন্ডার পাউডার, তারপর জিরা পাউডার এগুলো ইউজ করেছি, আর একটু মিক্স পাউডার ইউজ করব। আর বেশি কিছু আমি দিচ্ছি না, কারণ আমি শিওর না এগুলো দিয়ে কী করবো, হয়তো আমি এগুলো দিয়ে কারি রান্না করব বা গ্রিল করব বা তান্দুরি রেডি করব, যেটাই করি না কেন পরে চিন্তা ভাবনা করে আমি আমার মতো করে রেডি করে নিব। আপাতত এগুলোকে আমি এভাবেই রেখে দিব, এতে করার এত করে আমার ক্লিনিং প্রসেস অ্যান্ড ম্যারিনেশন প্রসেসটা যে টাইম সেটা বেঁচে যাবে। আমি যেটা করব জিপলক বাগের মধ্যে এগুলাকে রেখে দিব, আর রমজান মাসে যখন যত পিস আমার দরকার আমি তত পিস বের করে আমার প্রয়োজন অনুযায়ী রেডি করে নেব। বাস রেডি হয়ে গেছে আমার সেকেন্ড রেসিপি। কামিং অন টু মাই থার্ড আইটেম, এখানে আমি চিকেন বিরিয়ানির জন্য কিছু চিকেন ম্যারিনেট করে রাখবো। একইভাবে আমি চিকেন ব্রেস্ট এখানে ইউজ করছি এবং এগুলোকে কিউব সাইজ করে এরকম মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আর ম্যারিনেশনের জন্য এখানে আমি ইউজ করছি নাটমেগ পাউডার, তারপর এখানে আছে সিনেমন পাউডার, টিউমেরিক পাউডার, পাঁচফোড়ন পাউডার, জিরা পাউডার, সল্ট, মিক্স পাউডার, কোরিয়েন্ডার পাউডার, আর এখানে আছে ড্রাই কাসুরি মেথি, আর এখানে আছে জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর এখানে আছে ইয়োগার্ট, তারপর এখানে আছে কিছু তেল। এই সবগুলো আইটেম আমি ইউজ করছি আমার বিরিয়ানির চিকেন ম্যারিনেট করার জন্য। ব্যাস এখন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে এই প্লাস্টিকের কন্টেইনারে আমি রেখে দিব ডিপ ফ্রিজে। একইভাবে বিরিয়ানি যেদিন রান্না করব সেদিন সকালে এটাকে আমি বের করে ফেলবো, বিকালে অটোমেটিকলি এটা ডিফ্রস্ট হয়ে যাবে আমার বিরিয়ানি রান্না করার জন্য। তো খুব সহজেই আমি কম টাইমে পরিবারের সবার পছন্দের বিরিয়ানি সবার সামনে পরিবেশন করতে পারবো। আমার ফোর্থ আইটেম হচ্ছে পেঁয়াজের জন্য পেস্ট রেডি করা, ডালের পেস্ট। এখানে আমার 5 কেজির একটা প্যাকেট ছিল, আমি কিছু তুলে রেখেছি আমার অ্যাজ ইউজুয়াল কন্টেইনারে, আর বাকিগুলো আমি এই বোলে নিয়ে নিয়েছি। এখানে আমার 2 কেজির মতো ডাল আছে, সবগুলোই আমি প্রসেস করে ফেলবো। প্রথমেই আমি ডালগুলোকে ভালো করে ওয়াশ করে তারপর হট ওয়াটার দিয়ে এখানে 10 মিনিটসের মতো রেখে দিয়েছিলাম। অল্প পরিমাণে পানি আমি ইউজ করেছি, আমি আর কোনো পানি ফেলিনি, যে পানিটা দিয়েছিলাম একেবারেই অ্যাবজর্ব করে নিয়েছে ডালগুলো। আর খুব বেশি আমি নরম করব না, ডালটা যাতে একটু শক্ত থাকে, মানে পেস্টটা যাতে একটু টাইট হয় পানি দিয়েছি, আর হান করে নিয়েছি। হ্যান্ড ব্লেন্ডারটা যদি প্ল্যান করেন তাহলে যেটা করতে হবে, হ্যান্ড ব্লেন্ডারটা অন করার আগে প্রথমে ডালের মধ্যে রাখবেন, তারপর সেটা অন করবেন, এতে করে ডাল আর চারিদিকে গিয়ে ছড়িয়ে পড়বে না। তো এইভাবে আমি করে নিচ্ছি, আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে আমার ডালের পেস্টটা কত টাইট হয়ে রেডি হয়েছে। এতে যেটা হবে পেঁয়াজও কিন্তু অনেক বেশি মচমচ হবে। আর আমি পেঁয়াজও রেডি করতে কোনো ধরনের ফ্লাওয়ার ইউজ করি না, রাইস ফ্লাওয়ার বা প্লেন ফ্লাওয়ার বা বেসন কোনো কিছু ইউজ করি না, এভাবেই করি, এভাবেই আমার পেঁয়াজও অনেক বেশি মচমচে হয়। আর আমি পেঁয়াজও বানানো বেসিকলি শিখেছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে। প্রথমে আমি পেঁয়াজও বানাতে পারতাম না, কিন্তু ওর কাছ থেকে শেখার পরে এখন পেঁয়াজও বানানো আমার খুবই পছন্দ, কারণ খুবই মজা হয়।
তো যাই হোক হয়ে গেছে আমার পেস্ট রেডি করে এইভাবে আমি সবগুলা ডাল পেস্ট করে কিছু রেখে দিচ্ছি এই কন্টেইনারে আমার কাছে এনাফ কন্টেইনারস নেই এর জন্য আমি জিপলক ব্যাগ ইউজ করব এগুলা প্রিজার্ভ করার জন্য তারপর এগুলাকে আমি ডিপে রেখে দিব তো 2 কেজির মতো ডাল এখানে আমি পেস্ট করে প্রিজার্ভ করে রাখব হোপফুলি পুরো রমাদান আমার হয়ে যাবে আর লাগবে না আনলেস কোনো গেস্ট আসেন গেস্ট যদি আসেন তাহলে আমি আবার করে নিব বা আমার ফ্যামিলির জন্য এর চেয়ে বেশি পেঁয়াজও লাগবে না কারণ আমরা সবসময় পেঁয়াজও খাবো না ফ্রাইড রাইসও খাবার খুব একটা খাওয়া হয় না কারণ আমার বাচ্চারা দেখা যায় যে অন্যান্য খাবার খেতে পছন্দ করে আমি আমার হাজবেন্ড আমরা দুইজন দেশি ইফতার ডেফিনেটলি পছন্দ করি বাচ্চারাও পছন্দ করে এমন না যে ওরা পছন্দ করে না ওরা পছন্দ করে কিন্তু অন্যান্য খাবারও ওরা খেতে চায় তো এর জন্য দেখা যায় যে সবসময় আমাদের করে যে পেঁয়াজও তারপর চানা ভুনা তারপর পোলাও রেডি হবে এরকম না এর জন্য খুব বেশি আমার লাগবে না বাস রেডি হয়ে গেছে আমার 4টা আইটেম এইবার আমি এই 4টা আইটেমই রেডি করে রাখছি আর স্ন্যাক আইটেমগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করবো ইনশাআল্লাহ খুবই সিম্পল কিছু স্ন্যাক আইটেম আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকের প্রিপারেশন ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ